আপনারা দেখছেন আল মদিনা টিভি, ইসলামের আলো ছড়িয়ে দিই বিশ্বময়। মাঝে একতা আছে খ্রিস্টানদের মাঝে, পৃথিবীর কোন জায়গায় যদি কোন হিন্দুর গায়ে আঘাত হয়, ভারত সাথে সাথে হুমকি দেয়, ধমকি দেয়। কোন খ্রিস্টানের গায়ে আঘাত হয়, আমেরিকা হুমকি দেয়। বৌদ্ধের গায়ে আঘাত হলে চায়না, জাপান হুমকি দেয়। কিন্তু তাম পৃথিবীতে মুসলমান মারা যাচ্ছে, একতা না থাকার কারণে হুমকি দেওয়ার খুঁজে পাওয়া যায় না, হুমকি দেওয়ার কেউ নাই। অথচ মুসলমান আমাদের একতা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিচ্ছে। আমরা পাঁচবার একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করা আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব, ঠিক না? তাম পৃথিবীর সব মুসলমান হজ করার জন্য মক্কা যখন যায়, প্রতি বছর 30 লাখ 40 লাখ লোক হজ করে। ওই হজের জন্য একজন আমির আছে না নাই কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য আরাফার মাঠে যিনি ভাষণ দেয়, খুতবা দেয়, তিনি হলেন ওই বছর হজের আমির। মুসলমানদের কাল্লা বছর একবার হজের মাধ্যমে একতার শিক্ষা দেয়। দিন পাঁচবার মসজিদে গিয়ে নামাজ পড়ার মাধ্যমে একতার শিক্ষা দেয়। আজকে সেই মুসলমানরা একতা নাই। যদি আজকে তাম পৃথিবীর মুসলমানদের মাঝে 57টি রাষ্ট্র, প্রায় 250 কোটি মুসলমান, আমাদের একজন নেতা থাকতো, ওই নেতার অধীনে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম। আর পৃথিবীর যেই কোনো জায়গায় মুসলমানের গায়ে আঘাত হলে ওই 57 মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট মাথা উঁচু করে দাঁড়ায় যেত, পৃথিবীতে মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস কেউ দেখাতো না। ও বন্ধু, আপনারা জানেন ইরাক দখল করার পিছনে আমেরিকার উদ্দেশ্য ছিল তেল সম্পদ দখল করা। যেই বিমানে করে বোমা নিয়ে মুসলমানদের মাথার মাঝে বোমা ফুটানো হচ্ছে, যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আমেরিকাকে শুধুমাত্র ঐক্যবদ্ধ হয়ে একটা ধমক দিতে পারত, ওআইসির সম্মেলনের মাধ্যমে যদি আমেরিকাকে বলতো, বিশ্বমণ্ডল আমেরিকা আমার মায়ানমারে মুসলমানের গায়ে হাত দিচ্ছে, তোমরা মাথা গামাও, কথা বলো, যদি তোমরা কথা না বলো তাহলে আমরা তোমাদেরকে তেল দেব না, আর কিচ্ছু বলা লাগবে না। আর কিচ্ছু বলার প্রয়োজন ছিল না, অতটুকুই যথেষ্ট ছিল। কারণ মধ্যপ্রাচ্য থেকে যদি তেল বন্ধ হয়, 6 মাসের ব্যবধানে আমেরিকার আকাশে বিমান উড়বে না। আল্লাহ মুসলমানদের কাছে পৃথিবী পরিচালনা করার মতো ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে দিছে, কিন্তু শুধুমাত্র একতা নাই, একতা নাই, যার কারণেই আজকের পৃথিবীতে আজকে দেখবেন মুসলমান যখন ইরানকে আক্রমণ করে তখন সৌদি আরব খুশি। সৌদি আরব কয়, ইরানকে ধরেন আমরা আপনারে তেল দিমু, স্বর্ণ দিমু, যা লাগে তা দেব। আবার যখন সৌদি আরবকে আক্রমণ করে ইরান কয়, মারেন তাদেরকে আমরা দেব। মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি করে তারা মুসলমান নিধন করে যাচ্ছে। একতা বড় জরুরি জিনিস বন্ধু। আপনি দেখবেন কুকুরের মাঝে একতা আছে, কাকের মাঝে একতা আছে, আছে না নাই? একটা কাক মেরে দেখবেন ওই মরা কাক দেখার জন্য 100 টাকা হাজির হয়, কিন্তু রাস্তায় পড়ে আছে মানুষ গুলি করে মেরে ফেলছে, দেখার লোক নাই। যখন পীর সাহেবের মুরিদরা আক্রমণ করে, আমরা যারা পীর মানি না আমরা কই ঠিক আছে আরো মারো, যখন আমাদেরকে মারে তখন কেউ বেটা পীর মারে না তারে মারো, যখন যারা জোরে আমিন কয় তাদেরকে ধরে আস্তে আমিন ওলা কয় মারো,
যারা এক কল্লিওয়ালা কয় তার আর পিটাও পাঁচ কল্লিওয়ালা খুশি, কে আমি রে পিটাইলে লা কে আমি খুশি। এইভাবে আলেমদের মাঝে বিভক্তির কারণে আলেমদের নিধন করা হচ্ছে। যদি আলেমরা বলতো আমরা কালেমার ব্যাপারে কোন আলেমের গায়ে হাত দিলে সব আলেম মাথা তুলে দাঁড়াতো, বাংলার জমিনে কোন আলেমের গায়ে হাত দেওয়ার সাহস কেউ করত না। এ কথা খুব জরুরি, এটা মৌমাছির ভিতরে আছে। শুধু এক কথা নয়, তাদের মাঝে আছে আবার প্রতিবাদের শক্তি। আমার বন্ধু মৌমাছি নিরীহ প্রাণী, শুধু শুধু কোনো মানুষকে হুল ফুটাইছে আঘাত করেছে এমন ঘটনা খুব কম। এই জন্য নিজের ঘরের ভিতরে বড় বড় পাতিলে মৌমাছির চাষ করে, বাসা বানায়া মধু ব্যবসা করে এমনও আছে না নাই। এক একটা মৌচাকে মৌমাছি থাকে 20,000 থেকে 80,000 পর্যন্ত। 1973 সনে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী মৌমাছি নিয়ে গবেষণা করেছেন, তার নাম ছিল কার্ল ফন ফ্রিক্স। কার্ল CARL, কার্ল ফন FON, কার্ল ফন ফ্রিক্স 1973 সনে এই মৌমাছিকে নিয়ে গবেষণা করেছেন এবং তিনি মৌমাছির হুলে যে বিষ থাকে ওই বিষ দিয়া HIV যে ভাইরাস আছে সে ভাইরাস প্রতিরোধের ঔষধ বানাইছেন। HIV ঔষধ বানানোর সূত্র তিনি গবেষণা করে বের করাতে 1973 সনে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ওই ফন ফ্রিক্স কার্ল ফন ফ্রিক্স বলছেন এই মৌমাছির মাঝে হুল আছে, হুলের মাঝে বিষ আছে, 1100 মৌমাছির বিষ যদি একত্রিত করে কোনো মানুষের গায়ে ঢুকানো যায় লোকটার সাথে সাথে মরে যাবে। কিন্তু হুলে 20 টাকা মৌমাছি ঘরের মাঝে থাকে 20 থেকে 80,000 এক একটা মৌচাকে। ওই মৌচাষিরা ঘরের মাঝে মৌচাষ করছে, অনেক মৌমাছির মৌচাষিকে পাবেন সে মৌমাছির বাসার ভিতরে পুরা হাত ঢুকাইয়া দিচ্ছে। মৌমাছিগুলো তারকে হুল বিদ্ধ করে অসুস্থ করে না, এগুলো বড় ভদ্র প্রাণী। কিন্তু যদি আপনি মৌমাছি আঘাত করেন তাহলে সবগুলা একত্রে আপনাকে ধরবে। তো পৃথিবীতে মুসলমানেরা মৌমাছির মতো শিক্ষা নিয়ে যদি আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, আমরা কখনো কারোর উপর জুলুম করি না, আমরা আঘাত করি না, আমরা শান্তির পক্ষে। মুসলমান সন্ত্রাসী হতে পারে না, মুসলমান জঙ্গি হতে পারে না, মুসলমান কখনো ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী হতে পারে না। মুসলমানরা শান্তি কায়েম করে, কিন্তু মুসলমানরা যখন আক্রান্ত হয় তখন মৌমাছির মতো যদি একটু আগাইতে পারত মুসলমানদের গায়ে কেউ হাত দিতে সাহস করত না। মৌমাছি থেকে শিখে নেন মৌমাছির মাথায় যে হুল থাকে। ওই কার্ল ফন ফ্রিক্স তিনি গবেষণা করে বের করেছেন ওই হুল যখন কারো গায়ে বিদ্ধ করবে তখন ওই মৌমাছিটা আর বাঁচবে না। কথা কি বোঝেন? যদি হুল বিদ্ধ করে কাউকে ওই মৌমাছিটা হুল বিদ্ধ করার পরে মৌমাছিটা মরে যাবে কয়েক মিনিট পরেই। কিন্তু আক্রান্ত হওয়ার পরে মৌমাছি হুল বিদ্ধ করে সে জানে সে মরে যাবে, তারপরও তার আত্মসম্মান আছে। যদি হুল বিদ্ধ না করে সে নর্মালি থাকতো তাহলে ছোট বাচ্চারও মৌমাছিরে মারত। কিন্তু মৌমাছি যখন ঘরে ঢোকে, খাবার প্লেটে বসে, ডাইনিং টেবিলে বসে, তখন মা তার ছোট বাচ্চারে কয় এই সর 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 ধরিস না, কারণ মা জানে ধরতে গেলে উল্টা আঘাত খেতে পারে। ওই মৌমাছি নিজের অস্তিত্ব রক্ষার জন্য হুল বিদ্ধ করে প্রয়োজনে জান দিয়ে দেয়। ঠিক মুসলমানেরা আজকের পৃথিবীতে মাই খাচ্ছে, মৌমাছির মতো যদি আমরা বলতাম মুসলমানের গায়ে
আমরা প্রয়োজনে জান দিয়ে দেব, ওই জালেমগুলো আমাদের গায়ে আর হাত দিতে সাহস দেখাতো না।